বলো শালা, তোমাকে বলতেই হবে ঠিক কি চাও তুমি বলো। আমি জাস্ট বাঁচতে চাই, ওকে? সহ্য হয় না মদ খাও কেন? পরের পেলেই গিলতে হবে। এই ওঠো, উঠে বসো। জাস্ট বাঁচতে না তুই বুড়ি কুচ্ছি ঘরগেরস্ত মেয়ে ছেলেটাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছো আবার, আর নখরা করছো আমার সামনে? আমি কি সোনা ঘাসের মধ্যে চলি? বাংলাদেশ, চেন্নাই, নেপাল, যত ঘাটে আঘাটে ঘুরে আমি মল ঢেলেছি তোমার ওই ফ্যাক্টরির পেছনে, সব কি সোনা ফুট করাই হয়ে যাবে নাকি? হ্যাঁ, আর আমি আমি ওল্ড হাগাট ব্রিজ হয়ে নিমতলার খাটে গোড়াগড়ি দেবো। লোকটা কি চায় কি? দেখো আমাকে কচি খুকি ভেব না, কি চায় কি চায় কি? চিরো চিরো লম্বা মতো দেখতে, গালে দাড়ি, বুকে চুল, খুব ভালো লেগেছে না? একদম অসম্ভব আমি করবে না। শোনো চিরঞ্জিত বোস, তোমার সামনে দুটো অপশন আছে। অপশন এ, তুমি মগ ধরো অজয় গাঙ্গুলিকে ধরে যে বাদী হোক মালটা সালটাও, তার জন্যে তুমি ওই বুড়িটার সঙ্গে শো দাও, আমি কিচ্ছু বলবো না। অপশন বি, পুলিশে চলো। তোমার ওই ইয়ের গভর্নমেন্ট দপ্তর হত্তর আমি কিছু বুঝি না, আমি সালা খুললাম খুললা সব বলে দেবো সব। কে কত টাকা দিয়ে কোন মালটা তোমার ওই খুচরা গোনা কেমিক্যাল ফ্যাক্টরি থেকে কোন এক্সপ্লোসিভ বানাবার জন্য কেনে না সব আমি ওকে চিন্তা করি। আমি ওকে জাস্ট চিনতাম, বাস, আর কিচ্ছু নয়। কি চাই ও? শুধু কালকের দিনটা সময় ছেলেটাকে নিয়ে সানরাইজ দেখানোর নাম করে ওই কেলে রানীকে যা পারো করে নাও, কিন্তু করতে তোমাকে হবে। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।
তো ছেলে মেয়ে নেই রে। কেন কেন ভগবান তোমার মতো সুন্দর ছেলে সবাইকে দেয় না। অর্ক 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 অত জলে নেমেছো কেন? চলে এসো বলছি। মা তুমি এসেছো আমি জানতাম। আমি জানতাম তুমি আসবে। ছেলেকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারো না। তোমার ছেলে আজকে আমাকে একটা অদ্ভুত প্রশ্ন করেছে জানো? কি প্রশ্ন? ও জানতে চাইছে যে আমার ছেলে মেয়ে নেই কেন। তোর মনে আছে শুনি, আমি বলতাম আমাদের ছেলে হলে তাকে ফুটবলার বানাবো, কথাটা শুনে তুমি কিরকম লজ্জা পেতে। আমি হোটেলে ফিরবো ছিল। সে কি ছেলেটার এই সুন্দর সকালটাকে হোটেলে ফিরে তুমি মাটি করে দেবে? আমার এখানে আর ভালো লাগছে না একটু। এখন কিরকম যেন মনে হচ্ছে পুরো ব্যাপারটাই প্ল্যান্ড, জেনে শুনে ব্ল্যাকমেল করা হচ্ছে। আর আমার বরটাকে দেখো, সাত পাঁচ না ভেবে কিরকম রাজি হয়ে গেল। না একদম না, একদম না। তুমি বিশ্বাস করো আমাকে, বিকেলে তোমাকে দেখার আগে পর্যন্ত আমি জানতামই না যে তুমি গাঙ্গুলি সাহেবের স্ত্রী। এখন তো জেনেছ, এরপর তোমাকে বিশ্বাস করি কি করে বলো তো? তুমি জানতে না কোন লোকটার সাথে আমার বিয়ে হচ্ছে, লোকটা কি করে, কোথায় চাকরি করে, কিছু জানতে না? হ্যাঁ জানতাম, জানতাম 18 বছর আগেই জানতাম। চলে দেখো, 18 বছর পরে নামটা মনে থাকার কথা নয়। দেখো তোমার স্বামী কোনো মন্ত্রী বা এমএলএ এমপি নয় যে তার নাম আমার মনে রাখতে হবে। খুব ভালো কথা, কিন্তু সেই লোকটাকেই, সেই পার্টিকুলার লোকটাকে কেন তোমার দরকার সেটা তো আমার জানা দরকার খুব, তাই না? কেন তোমার বউ তাকে নিয়ে এত ব্যতিব্যস্ত কেন? কি চাও, কি দরকার আমাদের কাছে তোমার? বলবো সব, বলবো তোমাকে, তোমাকে আমি সব বলতে চাইছি। অনেক একটু বসি, আমার জেনে কি লাভ? না জানলে ক্ষতিও তো হতে পারে। মানে এটা বসেই বলবো, সকাল থেকে আপনার জন্য টেবিল সাজিয়ে বসে আছি। বসুন বসুন বসুন। রাতে ঘুম কেমন হলো? ফার্স্ট ক্লাস। প্লিজ। আসলে ভোরে উঠে দেখি ওরা দুজনেই ঘরে নেই, বুঝলাম সব দল বেঁধে সমুদ্রের ধারে গেছে, তাই ভাবলাম যাই একটু আমিও জয়েন করি। আরে যাবেন যাবেন, সকালবেলা আগে চাটা খান, তারপর যাওয়া যাবে না হয়। বউ আর সমুদ্র, কেউই পালিয়ে যাচ্ছে না মশাই। আঠারো বছর পরে আমি তো তোমাকে পালাই দিতে পারি না শুনি। এই 18টা বছর ধরে তোমার প্রত্যেকটা স্মৃতি আমি আমার এই মনের মধ্যে পুষে রেখেছি। তোমার জন্য আমার আমার সমস্ত জীবনটা এলোমেলো হয়ে গেছে, ন্যায় অন্যায় বোধ সব নষ্ট হয়ে গেছে। আরে একটা অসহ্য 2 নম্বরী মেয়ে আমার ঘরে চেপে বসেছে। নিজের স্ত্রীর সম্বন্ধে তুমি এভাবে বলছো? স্ত্রী কে? স্ত্রী কার? স্ত্রী ভাবলি আমার পার্টনার, সব কিছুর পার্টনার, ওই তো আমাকে এই পাপের রাস্তা চিনিয়েছে। শুনে বাবলির মতো মেয়েরা কারু স্ত্রী হয় না, স্ত্রী হয় তোমার মতো চালাক অপরচুনিস্ট মেয়েরা।
বেস্ট পার্টনারশিপে তার এতদিন বেশ চলেছে, তাহলে এবার আমাকে মুক্তি দাও। মুক্তি অসম্ভব, অসম্ভব, কারণ তুমি তো তোমার এই নেকুপুষুমনু বৌ ভক্ত বটটিকে আমার হয়ে উস্কোবে, কনভিন্স করাবে আমার ফ্যাক্টরিকে বাঁচাতে, বলবে চিরদাকে আগে থেকে চিনতে পারি আমার পাড়ার দাদা বা ওয়াট এভার। আমি জানি চুনি এই 18 বছর পরেও তোমার কাছে এসে তোমার স্বামী অজয়ের মোমবাতি আজও গলে যায়। ছি চিরচ্ছে, ইতর আমার একটা লিমিট আছে। ছি চিরচ্ছে, ইতর আমার একটা লিমিট আছে। কোনটা ইতর? আমার আমার সেক্সুয়ালি কনকক্টেড কথাটা তোমার ডিচ। সরি, 5 বছর, তুমি প্রিসাইজ 5 বছর 4 মাস 11 দিন তুমি তুমি আমার সঙ্গে কি না করেছো বলো, বলো কি না করেছো? চূড়ান্ত রিলেশনটা তৈরি হয়নি, তার কারণ তো আমি 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 তোমার শরীরটাকে নিয়ে আমি অজস্র স্বপ্ন দেখতাম বলে। বলো আমি ভুল করছি, বলো আমি মিথ্যে বলছি, বলো আমি ইচ্ছা করছি। চিরে চিরে, ওই যে বাচ্চাটা দূরে খেলছে না, ওটা কিন্তু আমার ছেলে। সো হোয়াট? ছেলে আমি তোমার কোলে মাথা দিয়ে শুয়ে, তুমি সেদিন আমাকে ওই রকম একটা বাচ্চার স্বপ্ন দেখানি বলে বলো। প্লিজ চুপ করো, প্লিজ। আমার এখন একটা সংসার আছে ছিল, অর্কো আমার ছেলে, ওকে নিয়ে আমার আমার অনেক স্বপ্ন। স্বপ্ন তো আমারও ছিল, তোমাকে ঘিরে আমার অনেক স্বপ্ন ছিল না বলো? ছিল না, ছিল। স্বপ্ন তুমি কি করেছো? আমার সমস্ত স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছো। বিয়ের পিঁড়িতে গিয়ে বসেছো, আমাকে নিজেকে প্রমাণ করার সুযোগ পর্যন্ত দাওনি, কারণ আমি পাগলা কুকুরের মতো তোমার সঙ্গে দেখা করার জন্য তোমার পাড়ায় ঘুরে বেরিয়েছি। দাদার বন্ধুরা আমাকে আজও আমি তার চিন, এই দেখো না, দেখো আমার মাথায় দেখো আমি তো তুমি আমাকে বাঁচাবে, একটু একটু করে কনভিন্স করাবে অজয় গাঙ্গুলিকে, যাতে আমার কমপ্লেন ফাইলগুলোকে ডিস্ট্রয় করে দেয়। মা কোথায়? মা কত কিছু ঘটে, সব কিছু কি আর কিনারা হয়? হ্যাঁ,
চলো না কথা আমারও।